মাঠে আমার বন্ধু কৃষ্ণেন্দু ফটোগ্রাফি করতে ব্যস্ত। এটা পাইন ভিউ হোমস্টে, মোটামুটি এখানে হোমস্টে শেষ হয়ে যাচ্ছে। এই পাইন ফরেস্টের দিকে রাস্তা, অসাধারণ ভিউ। আজকে মেঘলা ওয়েদার, এই ভিউ চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না কতটা দারুণ। চ যাওয়া যাক এদিকে। এবং কাঠের ধাপ করে করে রাস্তা করে দেওয়া হয়েছে এই পাইন ফরেস্টের ভিতরে যাওয়ার জন্য, দেখতেই পাচ্ছেন। আর চারিদিকে এখন মেঘাচ্ছন্ন ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা। আপনারা এইগুলো দেখলে বুঝতে পারবেন কি কত জোরে হাওয়া চলছে। এখন এই তরুণগুলো কীভাবে নড়ছে আমাদের। এই হচ্ছে ছোট্ট লেপচাজগত গ্রাম। আমরা এখন যাচ্ছি এই পাইন ফরেস্টের ভিতর দিকে। হাওয়া চলার জন্য আরো বেশি লাগছে। আমরা আরেকটু উপর দিকে ওঠার চেষ্টা করছি। এই উপর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বলে সবাই বলছে, কিন্তু আজকে যা অবস্থা এখানে ক্লাউডি ওয়েদার, ফলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না। দূরে দার্জিলিং শহর দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর ভিউ। একবার না এলে আপনারা ফিল করতে পারবেন না এই জায়গাটা সম্পর্কে। আমরা এই পথ দিয়ে যাবো, আরো উপর দিকে ওঠার চেষ্টা করবো, দেখি কতটা ভিতর অব্দি যেতে পারি। চললাম আমরা উপর দিকে, দেখি কি দেখা যায়। কেউ আসেনি এই দিকটাতে এখন অব্দি, কারণ এত ঠান্ডা, কেউ আর রিক্স নিচ্ছে না, নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা একা, আমি আর আমার বন্ধু যাচ্ছি। গ্লাভস পরার দরকার ছিল, এত ঠান্ডা। আমরা হোমস্টে থেকে বেরোনোর সময় গ্লাভস নিতে ভুলে গেছি। এখানে এক স্থানীয় এক দাদার সাথে কথা হচ্ছিল, তিনি বলছেন এটা তো গরমকাল, ওনাদের কাছে এটা কোনো ঠান্ডাই নয়। বলছে অ্যাকচুয়াল ঠান্ডা যদি উপভোগ করতে হয় এখানে, তাহলে ডিসেম্বর জানুয়ারিতে আসতে। একটা দল আসছে সামনে থেকে দেখতে পাচ্ছি, আমরাও যাই সেই দিকে। না, এখানে অনেক লোকজনই আছে, আমরা ভুলছিলাম যে এখানে আসেনি, কিন্তু অনেক লোকজনই দাঁড়িয়ে আছে। এখান থেকে দেখুন পুরো দূরে পুরো দার্জিলিং শহর দেখা যাচ্ছে। আমরা এই পাইন ফরেস্টের ভিউ পয়েন্ট থেকে নামছি এবার নিচের দিকে। এখন দেখুন রোদ উঠে গেছে, দূরে দার্জিলিং শহর। রোদ উঠে গেছে কিন্তু হাওয়া চলছে এখন আগের মতোই, ঠান্ডাটাও আছে। আমরা নামছি এবার নিচের দিকে আস্তে আস্তে। আবার আসবো কাল সকালে এখানে সানরাইজ দেখতে, যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতে পারি, আর যদি ওয়েদার ক্লিয়ার না থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য হবে না।
আবার রোদ থেকে আবার মেঘলা হয়ে গেল, সঙ্গে আবার সেই ঝোড়ো হাওয়া। এত জোরে হাওয়া চলছে যে আমরা টুপি পরেও কানগুলোতে ঠান্ডা হাত থেকে বাঁচতে পারছি না। সৌন্দর্য অপরূপ, একবার আপনারা না আসলে এই জায়গায় সৌন্দর্য অনুভব করতে পারবেন না। যেমন ঠান্ডা সেমনি এপ্রিল মাস আসানসোলে আজকে টেম্পারেচার 41 ডিগ্রি, ওখানে লু চলছে আর এখানে ঠান্ডা হাওয়াতে আমরা কেঁপে যাচ্ছি। একই রাজ্য কিন্তু তফাৎ দেখুন, অপরূপ সৌন্দর্য প্রকৃতির। আমার বন্ধু কৃষ্ণেন্দু মাফলার টুপি পরবে না বলছিল, এখন এসে মাফলার টুপি পরেও অবস্থা দেখুন, হাত কাঁপছে পুরো।